সুপ্রভাত বন্ধুরা, সবাই কেরাম আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। ট্রু ব্লগ উইথ অরিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আমি এসে গেছি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় এবং পুরনো পুজোর মধ্যে অন্যতম রামমোহন সম্মিলনী পুজো প্রাঙ্গণে। 78তম বর্ষে পদার্পণ করলো এই বছর রামমোহন সম্মিলনী। এবারে এই পুজোর থিম হচ্ছে জঙ্গল কন্যা। হ্যাঁ বন্ধুরা, কলকাতার মুখে এক টুকরো জঙ্গল এবং জঙ্গল কন্যাদের জীবন, শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে হলে আপনাদের কিন্তু এখানে আসতেই হবে। এই খুঁটি পুজোর শুভ দিনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা এবং আরও বিশিষ্টজনেরা। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবছরের রামমোহন সম্মেলনের পুজো প্রস্তুতি কেরাম হতে চলেছে। সভাপতি শ্রী শ্যামল দত্ত মহাশয়, স্মারক তুলে দেওয়ার জন্য ডাক্তার শশীদের দিকে, স্মারক স্মারকটি শশীদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সাধারণ সম্পাদক অমর চ্যাটার্জিকে বলব গাছটি শশীদের হাতে তুলে দিতে। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মাননীয় দীপা হাজার তরফ থেকে এই চারা গাছ এবছর, হ্যাঁ, আমাদের যেহেতু জঙ্গল কন্যা থিম সেই জন্য শশীদের জন্য উপহার। আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গাপূজার থিমের সাথে সামঞ্জস্য রেখেই এইবারে খুঁটিকেও জঙ্গলের আদিবাসীর সাথে সামঞ্জস্য রেখে সেরকমভাবেই তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই খুঁটিটা। বন্ধুরা, তোমাদের কিরম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে লাইক করো আর অনেক শেয়ার করো। অ্যান্ড চলুন সরাসরি এখন ক্লাব কর্তৃপক্ষ থেকে জেনে নেব এবছরে রামমোহন সম্মেলন দর্শকদের জন্য কী উপহার দিতে চলেছে। সমগ্র পরিকল্পনায় রয়েছেন শিল্পী তাপসী সাহা চক্রবর্তী এবং সন্দীপ সাহা। মাতৃরূপদান করছেন শিল্পী শ্রী পরিমল পাল। নমস্কার বন্ধুরা, আমি এখন এসে গেছি রামমোহন সম্মিলনীতে এবং আমার সাথে আছে পুজোর কালচারাল সেক্রেটারি শ্রী অনির্বাণ দা। এই বছরে 78তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বন্ধুরা, ওনার থেকেই জেনে নেবো এই বছরের পুজোর পরিকল্পনা কী আছে। এবছর আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে জঙ্গল কন্যা। এই থিমের ওপর বেস করে আমাদের এবার পুজো মণ্ডপ এবং সামগ্রিক আবহটা গড়ে উঠবে। শিল্পী তাপসী সাহা চক্রবর্তী এবছর আমাদের থিম শিল্পী, তার সাথে প্রতিমা মাতৃরূপ দান করছেন পরিমল পাল এবং আবহ সঙ্গীতে গৌতম ব্রহ্ম। আমাদের এবছরের মূল উদ্দেশ্য যেটা জঙ্গলমহলের নারীদের, জঙ্গল কন্যাদের যে জীবন সংগ্রাম, তাদের জীবনে বেড়ে ওঠা এবং তার সাথে তাদের হাতের কাজ, চারুকলা শিল্প, মাটির দেওয়ালে মাটি প্রলেপ করে তার ওপর হাতের কাজ করে একটা সুন্দর শিল্প যে তারা গড়ে তোলে সেটার অপরূপ নিদর্শন আমরা অনেক জায়গায় পাই, কিন্তু সেটা কোনো দিন আমরা সেভাবে তুলে ধরিনি বা দেখিনি। আমরা জঙ্গলমহল বলতে অন্য একটা জগৎকে বুঝি, কিন্তু তার বাইরেও যে জঙ্গলমহলের একটা বিরাট কারুশিল্প আছে, চারুকলা আছে, হাতের কাজ আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, সেটাকে আমরা তুলে ধরছি এবার আমাদের রামমোহন সম্মেলনে তুলে ধরেছি।
এই বছর এই 2022 ইউনেস্কোর যে তত্ত্বাবধানে যে হেরিটেজ পেয়েছেন ওটার ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? ওটা একটা বিরল, মানে আমাদের যথেষ্ট আমরা গর্বিত, খুবই একটা চমকপ্রদ ঘটনা আমাদের কাছে, কারণ দুর্গাপুজোকে বিশ্বের আঙিনায় তুলে দিয়েছে এই ইউনেস্কো কালচারাল হেরিটেজ, এবং তাতে আমরা গর্বিত। এবং এবছরটা অন্যভাবে ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আছে, 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পরিকল্পনা করেছেন 1 তারিখে ধন্যবাদ ইউনেস্কো একটা পদযাত্রা হবে, এবং আমাদের পুজোর প্রতিটি পদক্ষেপে যে পুজোর সময় আমরা ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে আমাদের পুজো উদযাপন করবো, কারণ এটা আমাদের পুজোকে, কলকাতার পুজোকে বিশ্বের আঙিনে একটা বিরাট মাপকাঠিতে তুলে ধরেছে। পরপর 2 বছর মানুষ করোনার জন্যে সেভাবে উৎসব পালন করতে পারেনি, সেইখানে 2022 দাঁড়িয়ে মানুষের জন্য কি আদৌ এই বছর কোনো বার্তা দেওয়া আছে? এবছর যথেষ্ট উৎসাহ মানুষের কাছে, কারণ আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে মানুষ এবার ঠাকুর দেখতে বেরোবে, মানুষ আসবে, কেননা এই উদ্দীপনাটাই মানুষের কাছে বিরাট। এই উদ্দীপনাটা নিয়েই আমরা আশা করব মানুষ আমাদের মধ্যে আসবে, এবং পুজো এবার একটা অন্য আঙ্গিকে আবার আগের মতো আমাদের মধ্যে ফুটে উঠবে। ধন্যবাদ দাদা, পুজোর অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। এটা রামমোহন সম্মেলনের পুজো প্রাঙ্গণ। তা এবছর আমি জঙ্গল কন্যাদের নিয়ে কাজ করবো, মানে সাঁওতাল ট্রাইব যেটা বলতে আমরা বুঝি, সাঁওতাল ট্রাইবের যে মেয়েরা যারা দক্ষ শিল্পী, যারা ডান্সার, যারা সিঙ্গার, তাদের ইচিং, তাদের মিউরাল, তাদের ভাস্কর্য, পেন্টিং দেখলে সত্যি অবাক হতে হয়। তো এই বছর যেহেতু দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, তো আমার মনে হলো যে পৃথিবীকে আমাদের ভারতবর্ষের আতুর শিল্পের আতুর ঘর ভারতবর্ষ, তার আনাচে কানাচে যে বিভিন্ন জনগোষ্ঠীরা লুকিয়ে আছে, তারা কত সুন্দর কাজকর্ম করে, তাদেরকে দেখলেই, তাদের নাম শুনলে আমরা যে আমাদের অবচেতন মনে একটা অন্যরকম ধারণা তৈরি করি, না খেতে পাওয়া, পড়াশুনো না জানা, নাক চ্যাপটা, কালো মানুষ, জঙ্গলে থাকে, তারা ইন্দন শিল্পী, তাদের আরেকটা পরিচয় আছে, তাদের একটা সংস্কৃতির জগৎ আছে, সেই জগৎ থেকে পৃথিবীকে দেখানোর প্রয়োজন আছে আজকের সময়ে দাঁড়িয়ে। যখন দুর্গাপুজো আমাদের বিশ্ব, মানে জগদ্ধাত্রী মা এখন বিশ্বজননী, তো একটু দেখাই আমাদের না খেতে পাওয়া লোকগুলো কাজকর্ম। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাকে আগাম শুভেচ্ছা।